এক নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে। আমরা বিস্তারিত জানব আমাদের সাংবাদিক শরদিন্দু ধরের কাছ থেকে। শরদিন্দু, শুনতে পাচ্ছ? বিস্তারিত জানাও, কোচবিহারবাসীর লজ্জা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে ঢাকঢোল পিটিয়ে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের। বিস্তারিত জানাও। এটাকে বাস করতে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধে যে একটা মামলা হয়েছিল 2009 সালে আলিপুর দুয়ারে, সেখানে সন্ত্রাস করে চুরির মামলায়, এবং সেখানে কিন্তু সম্প্রতি তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু যদিও সেটা স্টে হয়ে যায় বলে জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে যথেষ্টই একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন বুথে কিন্তু রীতিমতো প্রচার করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার পদত্যাগের দাবিতে রীতিমতো মিছিল করা হচ্ছে। এবং আজকেও কিন্তু এমন চিত্র লক্ষ্য করা গেল কোচবিহারের তুফানগঞ্জে, সেখানে কিন্তু রীতিমতো জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কিন্তু রীতিমতো ঢাকঢোল পিটিয়ে কিন্তু মানুষকে তিনি বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোচবিহারের লজ্জা, দেশের লজ্জা, সেই সব কথা বলছে। যদিও বিজেপির পক্ষ থেকে কিন্তু সমস্ত অভিযোগ তারা কিন্তু মানতে নারাজ এবং তারা কিন্তু বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ। ইতিমধ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু গাছটায় নেমে কিন্তু বিষয়টাকে প্রচার করছে, এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যাতে এটাকে ইস্যু করে দিয়ে লাভের যে লাভের তহন যাতে নিজেদের ঘরে তুলতে পারে, তার জন্য কিন্তু শাসক দল চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ শরদিন্দু, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক শরদিন্দু ধরের সঙ্গে। বন্দে মাতরম, বন্দে মাতরম, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।